This video is sponsored by Label SY. আম্মা এগুলা কি চিপস আনছো, একটুও স্বাদ নাই। এটা ভন্ডপির আসান হাবিবের পরা চিপস, এটা খাইলে তুই নিশ্চিত ভালো জায়গায় চান্স পেয়ে যাবি। খালা খালা ও খালা, তুমি জানো কি তোমার মাইয়া প্রেমে পড়ে খবর রাখছনি, লজ্জা শরম সব খাইছে মান সম্মান ডুবাইছে প্রেমে পইরাছে প্রেমে পইরাছে। কি রে তুই নাস্তাছস কেন? তোর না কালকে সকালে এডমিশন টেস্ট কোচিং আছে, যা ঘুমাইতে যা। আরে এই ব্যাগের ভিতরে কি? আয় হায়, এগুলো দেখে আমার ভর্তি পরীক্ষার রেজাল্ট কার্ড। এগুলো যদি আমার পোলায় দেখে ফেলে তাহলে তোর আর কইতে পারবো না যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, খালি তোর বাপরে বিয়ে করার জন্য আমি ভর্তি হই নাই। আরে মা, ব্যাগে কি লুকাইলা? না কিছু না, আসলে যে তোরে বলছিলাম না আমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখছিলাম ওইটা রেজাল্ট কার্ড আর কি। ও আচ্ছা ঠিক আছে। দাঁড়া, তুমি তো আমারে বলছিলে তুমি জাহাঙ্গীরনগরে টিকছো। আসলে আর কি হয়েছে যে ব্যাপারটা এমন যে সত্যি কথা বলতে আমি কোথাও চান্স পাই নাই, এর লাগাই তোর আব্বার মতো বেডার লাগে আমারে বিয়া দিয়া দিছে। এই কথা যদি আমি তোরে কইতাম তাহলে তোর এতটি লেকচার দিতে পারতাম না, আর তুই তো জানোসি বাঙালি বাপ মা লেকচার না দিতে পারলে মনে শান্তি লাগে না। কি রে তোর আমার বাসে আসছস কেন? আগে বলে রাখি আমার বাসে শুটকির ভর্তা আর ডাল ছাড়া কিছু রান্ধে নাই। আরে আমরা তো তোর বাসে গ্রুপ স্টাডি করতে আসছি। ও আগে কবি না, আচ্ছা ঢুক, কিন্তু গতবারের মতো একটাও ফ্রিজে হাত দিবি না। কি রে মামা, এত প্যারার মধ্যে ড্রয়িং করার টাইম পাস কেমনে? আরে বেটা, কোচিং এর পরে তো কিছুই মাথায় ঢুকে না, এর লাগে ক্লাসে বসে বসে ড্রয়িং করি। আর যত সুন্দর ড্রয়িং সব তো ক্লাসেই হয়, লেকচার যত বোরিং ড্রয়িং তত সুন্দর। জানোস কালকে সারাতে আমার একটা মেসেজ আসছে। কি আসছে জানোস? লেখছে যে ইউ আর মাই ক্রাশ এন্ড আই লাভ ইউ ভেরি মাচ, আমার সাথে ডেটিং এ গেলে দিব না তোমায় বাস। ওইটা আসলে আমি তোরে মেসেজ দিছিলাম তোর রিয়াকশনটা দেখার জন্য। মেয়েদের তোর উপর ক্রাশ খাওয়া আর এডমিশন টেস্টের কোয়েশ্চেন ফার্স্ট না হওয়া দুইটাই অসম্ভব। বেটা কালকে সারা রাত বসে চিন্তা করছি মায়াটা দেখতে কেমন, এবার তোর আমার সাথে এমন করলি, তোরা মানুষ নাকি ড্রাগন? বিরানির গন্ধ। কি রে তুই আমগরে মিশা কথা কইছস, তোর বাসায় তো বিরানি রান্না করছে। বিরানি খাবো বিরানি খাবো বিরানি খাবো। কি ব্যাপার আম্মা, ওয়াইফাই কানেক্ট হইতাছে না কেন? ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি, পরীক্ষার আগে কোনো নেট চালাতে পারবি না। তাইলে তো আম্মা তুমি ওয়াইফাই ডিসকানেক্ট করে দিলি পারতা, টাকাটাও বেঁচে যাইত। কেন, নেট কি খালি তোরাই চালাস? আমি চালাই না, আমিও তো ফেসবুক চালাই, আমার ফেসবুকে 1362টা ফ্রেন্ড আছে। কালকেও তো প্রোফাইল পিকচার চেঞ্জ করার পর 3 মিনিটের মধ্যে 62 জন কমেন্ট করে কি লিখছে জানোস? আপনি নাইস লাগছে। কি রে তুই ট্রেনে বসেও পড়তেছস? তুই দেখি বড় লেভেলের আতেল। দেখ আমারে জ্বালাইস না তো, কালকে চুয়েটে পরীক্ষা এমনি কিছু পারি না, যদি আবার জ্বালাস আমি কিন্তু গেম অফ থ্রোনস এর স্পয়লার বইলা দেবো। কি রে তুই ও দেখি পড়তেছস, কাহিনীটা কি? আরে আমি তো ম্যাম রে ইমপ্রেস করার জন্যই না বইগুলা বইসা আছি। দেখ আমারে জ্বালাইস না তো, ম্যাডাম যে কোনো সময় আসতে পারে। দোস্ত দেখ, এটা আমি আর এটা ম্যাডাম। তোরে আমি ভাই ভাবছিলাম, আর তুই এখানে চিল্লাইতেছে কে? ম্যাডাম আমি না ম্যাডাম, ও চিল্লাইছে। কিন্তু অত চুপচাপ বসে রইছে, তুই পড়াবা দিয়ে ফাইজলামি করতেছস না? তোর লাগিয়া ম্যাডামের আমার উপর একটা বাজে ইমপ্রেশন আইসা পড়ল, ম্যাডাম আমারে আর বিয়া করবো না। তখন ম্যাম আমারে বিয়া করবো। দূরে বেটা, তোরে আমি। তুই আবার চিল্লাইতেছস? সরি ম্যাম, আর হবে না। আচ্ছা ঠিক আছে তুই পড়, তোরে আর জ্বালামো না, কালকে না তোর চুয়েটে পরীক্ষা। আরে কি এর পরীক্ষা, আমি তো যাইতেছি খালি চিটাং ঘুরতে, পরীক্ষা দেওয়া তো খালি একটা বাহানা। ও এর লেগেই তো কই, তুই চুয়েটের এক্সামের লেগে এত এক্সাইটেড ছিলি কেন? আচ্ছা দোস্ত ওই কলাটা দে না, একটু খামো, খিদা লাগছে। না না, এই কলা তোরে দিতে পারুম না, এটা আসার সময় আমার গার্লফ্রেন্ড আমারে গিফট করছে, কারণ ওর কলা অনেক পছন্দ। দোস্ত প্লিজ দে না, দোস্ত দে না, কলাটা খাই প্লিজ প্লিজ। তুই আমার কলাটা খায় ফেললি, চা দুষ্ট, এগুলো কি বলস তুই? যাক চুয়েটে তো টিকে গেলাম, এবার আরামসে টিভি দেখতে পারবো। কি রে তুই আবার টিভি দেখতে বসছস কেন? আরে মা এবার তো ভালো জায়গায় টিকছে, এবার তো টিভি দেখতে দাও, আবার কি হইলো? এবার ভালো মতো পড়ালেখা করে ভালো একটা রেজাল্ট নিয়ে বাইর হ, তারপর ভালো কোনো জায়গায় চাকরি পাইলে তারপর আরামসে টিভি দেখিস। এই প্যারা কি আর জীবনও শেষ হইব না? আমাকে আমার মতো পড়তে দাও, আমি নিজেও তো ভালো জায়গায় চান্স পেতে চাই, যেটা ছিল না কপালে সেটা না পাওয়াই থাক, প্যারা নিয়ে নষ্ট জীবন। কুয়েট মেডিকেলে চান্স পাওয়াকে জাজ করবে না আমার যোগ্যতাকে, তবে কেন সারাদিন পড়তে বলো, আর তো পড়তে ভালো লাগে।